যে ভাইরা আপনারা টাকা গণনা করছেন, আপনারা একটু চুপ করেন, আপনারা আওয়াজকে বন্ধ করুন। আমি এখানে আপনাদের জালসাতে আস্তে আস্তে দেখতে পাচ্ছি রাস্তাতে নারী পুরুষ সবাই দাঁড়িয়ে আছে। তাদের বাড়িতে নাকি তাদের বাবা নেই, তাদের বাড়িতে নাকি তাদের যোগ্য ভাই নেই, তাদেরকে কেউ নাকি শিক্ষা দিতে পারেনি যে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাবে, আবার জালসা শুনে আবার বাড়ি চলে আসবে, এটা নাকি শিক্ষা দেওয়ার তাদের বাড়িতে কোনো লোকই নেই। আর যে কটা আছে তাদের বাড়িতে তারা সবাই হচ্ছে কাপুরুষ, এরা নারীদেরকে শিক্ষা দিতে পারেনি। বাড়িতে আপনি আয়ের পর থেকে কোনো যদি জালসাতে আপনার স্ত্রী বা আপনার মেয়ে যদি যায়, আপনি যদি যোগ্য ভাই হন তাহলে আপনার বোনকে বলবেন জালসা যাওয়ার সময়তে এক পাশ দিয়ে হেঁটে যাবে, নিচে মাথা করে জালসা যতটুকু শোনার শুনবে, আবার উঠে হেঁটে আস্তে আস্তে চলে আসবে। এখন দাঁড়িয়ে আছেন, দেখেন এখন বর্তমানে দাঁড়িয়ে আছে, এখন বর্তমানে। আর আপনাদেরকে বলি, যতক্ষণ কথা হবে কোরআন হাদিসেরই কথা হবে। এখানে আপনাদেরকে আমি কেসটা কাহানি শোনাতে আসিনি। সকাল সে 8টার দিকে গাড়িতে চেপেছি, আপনার এখানে মাগরিবের 6টার দিকে পৌঁছেছি, 6:30টার দিকে এখানে। আমি আপনাকে আমি গজল দিয়ে কেসটা কাহানি দিয়ে শুনিয়ে এখানে আমি চলে যাব, আর আপনার জীবন এইরকমই হয়ে থাকবে, এই উদ্দেশ্যে এখানে আসিনি। অন্তত একটা মানুষ যদি পরিবর্তন হয় তাহলে আজকের মজলিসটা কামিয়াব হবে। অতএব নিজেকে একটু সজাগ করুন, একদম আমার দিকে অ্যাটেনশন হয়ে সবাই তাকিয়ে থাকুন। আপনাদেরকে কিছু দিতে এসেছি, ইনশাল্লাহ কিছু দিয়েই যাব। মানুষ যদি একটা মোবাইল ফোন কেনে তাহলে সেই মোবাইল ফোনের বক্সের ভিতরে একটি ছোট্ট দুই পাতার একটা বই থাকে। এই বইটাতে লেখা থাকে মোবাইল ফোনটা আপনি কিভাবে ব্যবহার করবেন। একটা প্রেশার কুকার আপনি কিনবেন, সেখানে বক্সের ভিতরে একটা দুই পাতার বই থাকে, সেখানে লেখা থাকে আপনি কত পরিমাণ চাল দিলে কত পরিমাণ পানি দিতে হবে। মানে প্রেশার কুকারটা চালানোর জন্য নিয়ম কানুন লেখা রয়েছে একটি ছোট্ট দুই পাতার বইয়ে। তাহলে একটি সামান্য ছোট্ট একটি জিনিস কিনতে গেলে একটি দুই পাতার বই ভরে দেওয়া হয়েছে ওর ভিতরে, দিয়ে বলছে আপনাকে যে এটাকে আপনি কিভাবে চালাবেন। মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দরতম গঠনে তাদেরকে তৈরি করেছি। আদাস অন্য কোনো প্রাণী নয়, হরিণ নয়, বাঘ নয়, ময়ূর নয়, পশু প্রাণী নয়, কীটপতঙ্গ নয়, মানুষ। মানুষ ব্যতীত পৃথিবীতে আল্লাহ যতগুলো প্রাণী গাছপালা যা কিছু সৃষ্টি করেছে এগুলোর ব্যাপারে আল্লাহ এই কথা বলেননি, মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। মানে এর মতো আর দামি, এর মতো আর সুন্দর বডি, এর মতো আর সুন্দরতম গঠন, এর মতো আর সুন্দরতম প্রাণী আমি আল্লাহর পৃথিবীতে সৃষ্টি করিনি, যাকে নিজের হাতে আমি আল্লাহ যাকে আমি গঠন সুন্দরতম গঠনে আমি সৃষ্টি করেছি। কি করে কি করে এখন মানুষের গলা নাকি হয়ে গেল কোকিল কণ্ঠ, এক আশ্চর্য ধরনের কথা। মানুষের গলা কোকিল কণ্ঠ, কোকিলের গলা শুনেছেন? জি, একটা কারি সাহেব যদি কোরআন তেলাওয়াত করে শুনতে কেমন লাগে, আর একটা কোকিলকে তেলাওয়াত করতে লাগিয়ে দেন তো, তাহলে মানুষের গলা কি করে কোকিল কণ্ঠ হতে পারে? হ্যান্ডবিল এর পর থেকে এই সব শব্দ উঠিয়ে দেবেন, আর বক্তার সামনে আমাকে প্রধান লিখতে হবে না বা অন্য কোনো বক্তার সামনে প্রধান লিখতে হবে না। জি, প্রধান লিখতে হবে না, সিরিয়াল দিয়ে দিবেন 1, 2, 3, 4 করে বাস, আমি একাই প্রধান নাই। এরপরেও তো যেগুলো ছাড়া তারাও তো কোরআন হাদিস বলেছে সবাই প্রধান সবাই সমান, কথা জেনে প্রেরণে থাকে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের থেকে বয়স অনেক ছোট আপনারা বুঝতে পারছেন, অতএব আমি আপনাদের সম্মান বজায় রেখে আপনাদেরকে আমি কথা বলছি। দাঁড়িয়ে থাকবেন না, আপনারা বসে যান। আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ বলছেন এত সুন্দরতম গঠনে আমি তোমাকে, এত সুন্দরতম গঠনে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তোমাকে পৃথিবীতে চলার জন্য তো একটা বইয়ের দরকার আছে না, এমনি চলবেন?
এই একটা বই দেওয়া আছে যার নাম হচ্ছে আল কোরআন। এই পড়ো, জীবনকে তোমরা অতিবাহিত করো, এই বই পড়ে তোমরা অতিবাহিত করো তোমাদের জীবনকে। কয়জন মানুষ আছে এই স্টেজে বসে আছে, কয়জন মানুষ এখানে বসে আছে যে কোরআন তেলাওয়াত করতে পারে? একজন বলতে পারবেন যে আমি খুব ভালো করে পড়তে পারি? আচ্ছা, খারাপ করেও হোক পড়তে পারেন? পাওয়া যাবে না। আপনাকে এখন যদি আমি বলি মুরব্বী সাহেব দাঁড়ান তো, দাঁড়ান তো, দশজন নবীর নাম বলেন তো, পৃথিবীতে তো অনেকগুলো নবী এসছে, অন্তত কোরআন মাজিদের 25 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছে, 10 জন নবীর নাম জানা নেই, 10 জন সাহাবীর নাম বলতে পারবেন? নেই। ইসলাম শব্দের অর্থ নেই। কোরআন মাজিদ পড়তে পারেন? জানেন না। তাহলে আপনাকে যে আল্লাহ বলছেন কোরআন পড়ে তোমরা তোমাদের জীবনকে অতিবাহিত করো, তাহলে আপনি কি পড়লেন আর কি ভাবে আপনি আপনার জীবনকে অতিবাহিত করলেন? আপনি খান, পেশা পায়খানা করেন, এইভাবে আপনার দিন যায়, প্রতিদিন চায়ের দোকানে আবার আসছেন বাড়িতে, এইভাবে আপনার দিন চলে যায়। ইসলামকে আপনি এখনো কিন্তু বুঝতে পারেননি। একটা হচ্ছে সাঁতারু, একটা হচ্ছে ডুবুরি। ভালো করে দুটো কথা শুনেন, একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি। সাঁতারুর কাজ হচ্ছে সমুদ্ররূপে সাঁতার কাটা, ডুবুরির কাজ হচ্ছে সেই সমুদ্রের তলদেশে যে ডুব মেরে সেখান থেকে দামি দামি সম্পদকে সেখান থেকে হাসিল করা। যারা শুধুমাত্র কোরআনকে মুখস্থ করে থেকে গেছে আর মাদ্রাসাতে লেখাপড়া করেনি, তারা হচ্ছে কোরআনের সাঁতারু, মানে কোরআনের উপরে সাঁতার দিয়ে চলে গেছে, শুধুমাত্র সাঁতার দিয়ে চলে গেছে। যারা কোরআন হাদিস জানার পরে, যারা ওই আয়াতের ভিতরে আল্লাহ কি বলেছে, এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলেছে, এই কথাটা নিয়ে যে লোকটা তদন্ত করতে শুরু করলো, হ্যাঁ আল্লাহ কি বলছে দেখি তো, আল্লাহ তো নামাজ পড়ার কথা বলছে দেখি তো, আল্লাহ তো নামাজের হেফাজত করতে বলছে দেখি তো কিভাবে হেফাজত করতে বলছে, এই লোকটা হচ্ছে কোরআনের ডুবুরি, মানে আয়াতের ভিতরে সে ডুব মেরেছে। তাহলে যে লোকটা কোরআন শুধু মুখস্থ করলো, কোরআনের তর্জমা জানলো না, অন্তত আমরা তাকে বলবো সাঁতারু। আর যে কোরআনের আয়াতে আল্লাহ কি বলছে ভেতর থেকে মূল তথ্যটা বের করতে পারলো, তাকে না হয় আমরা বললাম কোরআনের ডুবুরি। কিন্তু আপনি কোরআন তো টোটালিই জানেন না, তাহলে আপনাকে কি বলবো? জি, এই জন্য আপনাকে প্রথমে বলি, যা কথা হবে কোরআন হাদিস থেকে কথা হবে, আপনি মাদ্রাসায় লেখাপড়া করেননি, অন্তত ধৈর্য সহকারে আপনি এখানে বসে অন্তত কোরআনের 2-3টা কথা আপনি শুনুন, তর্জমাগুলো শুনুন, আল্লাহ আপনাকে কি বলছেন।